এতদিন শোনা যেত গুঞ্জন আকারে, আড়ালে কেউ কেউ বলতেন বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে গ্রুপিং রয়েছে। 2021 আরব আমিরাতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের যাচ্ছে তাই পারফরমেন্সের পরও এ ধরনের গুঞ্জনের কথা শোনা গিয়েছিল। কিন্তু এ নিয়ে মুখ খোলার সাহস করেনি কেউ, কেই বা খুলবে, কেউ তো আর দলের মধ্যে গ্রুপিং এর কথা স্বীকার করে নিজে খারাপ হতে চাইবে না। কিন্তু এবার বাংলাদেশ ক্রিকেট দলের অভ্যন্তরে যে গ্রুপিং রয়েছে এ নিয়ে যে ঝামেলা তৈরি হয় এবং দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও তামিমের মধ্যে যে সম্পর্ক ঠিক নেই, দুজনের যে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ, তা নিয়ে কথা বলেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এবং তিনি আরও বলেছেন তিনি নিজেই চেষ্টা করেছেন সাকিব তামিমের বিরোধ মেটানোর, কিন্তু তিনি পারেননি, ব্যর্থ হয়েছেন এ দুজনের ঝামেলা মেটাতে। গ্রুপিংকে এখন বাংলাদেশ দলের মূল সমস্যা হিসাবে চিহ্নিত করছেন তিনি। পাপন বলেন তাদেরকে অবশ্যই মাঠের মধ্যে একে অপরের সঙ্গে কথা বলতে হবে, এমনকি ড্রেসিংরুমেও। ড্রেসিংরুমের পরিবেশ খুবই খারাপ, যদিও কিছুটা উন্নতি করছে, তবে এই ইংল্যান্ড সিরিজ থেকেই আমি এর পরিবর্তন চাই। বিশেষ করে ড্রেসিংরুমে তাদের সম্পর্কটা যেন স্বাভাবিক থাকে, বাইরে তারা কি করছে কেমন সম্পর্ক সেটা আমার চিন্তার বিষয় নয়। প্রিয় দর্শক, সাকিব ও তামিমের বিরোধ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।